জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং তথ্য অধিকার আইনের ব্যবহার সম্পর্কে সচেতন করতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা সম্মেলন কক্ষে। এতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 23 জন নারী কাউন্সিলর। তাহলে এটার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই, মানে এই যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিতে বাধ্য থাকবে, সেটা হচ্ছে প্রকারযোগ্য তথ্য। আর আরেকটা তথ্য হচ্ছে অপ্রকারযোগ্য তথ্য, যেটা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিতে বাধ্য না।